আর কয়েকদিন পরে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট। তার আগে কি সেখানে সন্ত্রাসবাদের ছক কষছে জঙ্গিরা? গোপন সূত্রে খবর পেয়ে বুধবার তিন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। কাঠুয়া জেলার একটি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন উধমপুর এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে ফেলার পর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই, তাতে তিন জঙ্গি নিহত হয়েছে। এখনও পর্যন্ত মৃত দুই জঙ্গির দেহ উদ্ধার করা গিয়েছে। 2014 সালের পর এই প্রথম জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন হচ্ছে। তিন দফায় ভোট গ্রহণ হবে। প্রথম দফার ভোট গ্রহণ 18 সেপ্টেম্বর। তার আগে জঙ্গিরা সন্ত্রাস ছড়াতে পারে আশঙ্কা। ভোটের জন্য জম্মু কাশ্মীরের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিনই আবার আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় পাকিস্তানি সেনা গুলি চালাতে থাকে, তাতে এক বিএসএফ জওয়ান জখম হয়েছেন। পাল্টা জবাব দেন বিএসএফ জওয়ান। বিএসএফ জানিয়েছে, সীমান্তে তারা সবসময় সজাগ রয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।